মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বেঙ্গলি ফ্লগার মনিকা চ্যানেলে সবাইকে একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকের ব্লগে তেমন কিছু দেখাচ্ছি না, জাস্ট একটা টিফিন দেখাচ্ছি কিভাবে খুব চটপট করে একটা মুখরোচক টিফিন তৈরি করা হয়, তাও আবার বাসি রুটি দিয়ে, মানে কালকেকার রুটি। তো আমার খুব চটজলদি একটা টিফিন তৈরি করতে হবে, মানে 3 মিনিট 4 মিনিটের মধ্যেই একটা টিফিন তৈরি করতে হবে। তো সেটা কীভাবে করবো এবং খুব যেন মুখরোচক হয়, মানে এখনকার ওই মানে রুটি তরকারি বা পরোটা এইসব তো খাই রোজই, তাও তারই মাঝে একটুখানি চটপটে একটু চটপট করে যদি একটু অন্য কিছু তৈরি করে দেওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়, অথচ সেটা মুখরোচক হবে। তো দেখো কীভাবে করছি। এটা হচ্ছে কালকেকার বাসি রুটি। তো বাসি রুটিটা বেঁচে গেছে, দুটো রুটি বেঁচে গেছে, তো ওইটা কি আমি টিফিন করে দেবো কীভাবে, অথচ মানে খুব কম সময়ে। এক ডিম তো সবার ঘরেই থাকে, ডিম পেঁয়াজ শশা এগুলো তো সবার ঘরে থাকে, সসও থাকে, তো সেটা দিয়েই আমি একটা টিফিন, অথচ খুব কম তেলে, মানে তেলটা খুব বেশি একটা ব্যবহার করবো না, অল্প তেল দিয়ে। তো দেখো কি করে কি করছে। এদের প্রথমে আমি রুটিটা যে ফুলকোটা হয় সেই ফুলকোটা একটু সাইড দিয়ে মানে কেটে ডিমটা গুলে ওটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তো হালকা খুব আস্তে করে ঢিমে আছে, এটাকে আগে প্রথমে একটু মানে ইয়ে করে শিখে নেওয়া হবে এপি টপির। আর ডিম তো এমনি একটু ইয়ে পেলেই, আগুন মানে তাপ পেলেই সেটা আস্তে আস্তে জমে যায়। তো দেখো ডিমটা মোটামুটি আস্তে করে হয়ে হয়ে গেছে, এপি টপিটা আমি ভালো করে আগে শিখে নিয়ে অল্প করে দিয়ে তেল দিয়ে দেবো, না অল্প করে তেল দেবো কেন, ব্রাশ করে দিলে খুবই ভালো হয়, না আরও কম লাগে, কিন্তু যেহেতু আমার ব্রাশ নেই তো আমি অল্প করেই একটুখানি তেল দেবো এপি টপিট, শুধু জাস্ট একটুখানি ভেজে নেওয়ার জন্য। তো দেখো কিভাবে কি করছি। তো সবাই দেখো এই এভাবে এবারে মানে এপি টপিট হয়ে গেছে, দেখো হালকা করে অল্প তেল দিয়ে দিচ্ছি, এর থেকেও কম তেল দেওয়া যায় কিন্তু সেটা ব্রাশ হলে হয়। তো এপি টপিট ভালো করে আমি শেখে নিয়ে, তো যখনই আমি তেল দেবো না, তো তেল দেওয়ার পর এটা আর ফুলে যায়, মানে অনেকটাই ফুলে যায়। আর দুটো ডিম দিলে তো আরও বেশি ফুলতো, যেহেতু আমি একটা ডিম দিয়েছি তো যেটুকু ফোলার মোটামুটি ঠিকই আছে, তো ওইভাবে ফুলে যাবে। তো এপি টপিট আমি ভালো করে একটু ভেজে নামিয়ে নেবো, আর ওতে একটু কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন, ওই শশা, আর ওর মধ্যে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কুচুনো আর সস, ওটাই দেবো আর কিছু দেবো না। তো হয়ে গেছে মোটামুটি আমার তেলের মধ্যে ভাজা, এবার এটাকে আমি নামিয়ে নেবো। যারা খুব চটজলদি রান্না করতে চাও টিফিন মুখরোচক, তাদের জন্য এটা খুব ভালো একটা রেসিপি, দেখে নাও। এটাকে এবার আমি এটাকে কেটে দিচ্ছি, এটা এক ভাগ করে কেটে দিলেও হয়, তো আমি এটা মানে সুন্দর করে মানে দেখার জন্য, দেখতে ভালো হবার জন্য এটাকে আমি দু ভাগ করে কেটে নিচ্ছি, যেহেতু আমার চাকুটা খুব একটা ধার নেই, অল্প ধারে আমি খুব একটা মানে কাটা করি না, বেশিরভাগ বটিতেই অভ্যস্ত। তো দেখো মোটামুটি তাও অনেকটাই কেটে গেছে। তো এইবার আমি ওই একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর স্বাদ মতন সামান্য নুন দিচ্ছি, নুনটা ওখানে দেওয়াই আছে যদিও, মানে পেঁয়াজ শসাতে হালকা করে নুন দেওয়াই আছে, আর একটু সস দিয়ে দেবো, মানে যারা অনেকেরই সস পছন্দ হয় তো সস দিয়ে আর খেতে খেতে একটু টেস্ট হয়। তো আমার ছেলের এটা খুব ভালো একটা টিফিন, আর বাসি রুটিটা ফেলে দিতে হলো না, অথচ একটা মুখরোচক মানে টিফিন তৈরি হয়ে গেল। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্ত, মানে আজকে আমি আর কোনো ভিডিও দিতে পারছি না, জাস্ট এটাই দিলাম। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট, আর আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো ভালো থেকো।